ऑफिशियल घोषणा अर्मांडो सदिको सेंटर फॉरवर्ड স্পেনের সেকেন্ড ইয়ারে ফুটবল খেলছিল, লালিগা টুতে ফুটবল খেলছিল। এই ফুটবলারটা ডিল ডান হয়ে গেছে আগে জানিয়েছিলাম, এবং এই ফুটবলারটা অফিশিয়াল ঘোষণা কিন্তু করে দিল মোহনবাগান এই কিছুক্ষণ আগেই। তো দু তিন দিন আগে, মানে দুদিন হয়তো আগে আমরা এই জিনিসটা জানিয়েছিলাম যে ডিল ডান হয়ে গেছে, তার আগে জানিয়েছিলাম যে এই ফুটবলারটা হতে পারে, এরকম একটা খবর আসছে। তো মোটামুটি একটা শিওর নিউজ তোমাদের সাথে আমরা শেয়ার করতে পেরেছি, যার জন্য সত্যিই ভালো লাগছে। এবার আসি এই প্লেয়ারটার ডিটেলস, যেটা অনেক আগে অনেকবার জানিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা আগের ভিডিওগুলো একটু দেখে থাকো, তো সেখান থেকেই ডিটেলসটা জানতে পারবে। তবে মোহনবাগানের স্ট্রাইকিং লাইন আপটা কিন্তু দুর্দান্ত হয়ে গেল, মানে আর্মান্দো সাদিকু, দিমিত্রি পেত্রাতস, জেসন কামিন্স, মানে একটা দুরন্ত লাইন আপ, যে কোনো টিমকে জাস্ট রীতিমতো ভয় ধরানোর মতো লাইন আপ। এবার এই আর্মান্দো সাদিকু, জেসন কামিন্স এরা কতটা ভালো পারফর্ম করতে পারে সেটা কিন্তু দেখার। এবার শোনা যাচ্ছে আরও একটা মাঝমাঠ নেবে কি আরও একটা স্ট্রাইকারও নিতে পারে, মানে বলা যাচ্ছে না ম্যানেজমেন্ট এই মুহূর্তে ঠিক কী করতে চলেছে। তবে আরও একটা প্লেয়ার যাকে ছাড়তে চলেছে তিনি কিন্তু পুইটিয়া। পুইটিয়াকে গত মরশুমে কেরালা থেকে নিয়েছিল এবং তার সাথে 2026 অবধি কিন্তু চুক্তি আছে। এই মিজোরামের 25 বছর বয়সী মিডফিল্ডার গত বছর 12টা অ্যাপিয়ারেন্স ছিল মোহনবাগানের হয়ে, এবং সেন্টার মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার এই প্লেয়ারটি বিভিন্ন পজিশনে কিন্তু খেলতে পারে। তবে পুইটিয়াকে এই মরশুমে আর রাখবে না, লোনে তাকে ছেড়ে দিতে চলেছে অন্যান্য ক্লাবের জন্য। এবার দেখা যাক কোন ক্লাব পুইটিয়ার মতো প্লেয়ার, মানে যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার বাট ওয়েস্ট অফ ট্যালেন্ট হচ্ছিল কিন্তু, কারণ এই মরশুমে যদি পুইটিয়াকে মোহনবাগান কন্টিনিউ করতো তাহলে ওয়েস্টই হতো, কারণ তাদের সাহাল আসছে, অনিরুদ্ধ থাপা সাইন করে ফেলেছে, আরও মিডফিল্ডার তাদের টিমে বসে রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে সত্যি ওয়েস্ট এই পুইচিয়াকে রেখে দেয়, এবং লোনে ছাড়াটা একটা ভালো ডিসিশন, অন্যান্য টিমের জন্য একটা ভালো গেম টাইম পাবে পুইচিয়া, তাই অবশ্যই পুইটিয়াকে ছেড়ে দেবে। লোনে ছাড়বে অবভিয়াসলি, পারমানেন্ট ডিলে মেবি ছাড়বে না, পুইটিয়াকে লোনেই ছাড়বে মোহনবাগান। এখন দেখা যাক পুইটিয়া কোন ক্লাবে সাইন করে।